dindrim tanaderena derena dindrim tanaderena derena dindrim tanaderena derena dindrim tana srijon chande nache anonde khushere shamiyana dhuni toronge tale midonge hridoye anmona piyasha poroshe alokito pran monomoyurir shopnora shuru bani loye tane kundute ba মমচিত্তে নিতে নৃত্যে কে যে নাচে মমচিত্তে নিতে নৃত্যে কে যে নাচে মমচিত্তে নিতে নৃত্যে কে যে নাচে মমচিত্তে নিতে নৃত্যে কে যে নাচে। নমস্কার দর্শক বন্ধুরা, নতুন নৃত্যশিল্পীকে নিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে আবার আমি তানিয়া আজকে এসে উপস্থিত হয়েছি মমচিত্তে নিতে নিত্যে অনুষ্ঠানে আপনাদের সকলের প্রিয় সৃজন টিভির পর্দায়। কবিগুরু তার গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস সব কিছুই আমাদের জীবনে বেঁচে থাকতে রসদ যোগায়, আমাদের চলার পথের পাথেয়। মন খুব যদি খারাপ থাকে, সঞ্চয়িতার দুটো কবিতা যদি মনে মনে পড়েন, দেখবেন মনটা অনেকটা ভালো হয়ে গেল। আর তেমনই রবি ঠাকুরের গান, রবীন্দ্রসঙ্গীত, তেমনই একটা গান আমরা শিল্পীর প্রথম পরিবেশনায় দেখব। তার আগে পরিচয় করিয়ে দিই যে শিল্পী আমাদের সঙ্গে আজ রয়েছে। তার সঙ্গে শিল্পী দেবশ্রী মুখার্জি রয়েছে আমাদের সঙ্গে আজকে। নমস্কার দেবশ্রী। দেবশ্রী, তুমি কোথা থেকে আসছো? আমি বেহালা থেকে আসছি। বেহালা থেকে আসছো, বেহালার ঠিক কোন জায়গাটায়? বেহালা ঠাকুরপুকুর। বেহালা ঠাকুরপুকুর থেকে। দেবশ্রীকে ভীষণ মিষ্টি লাগছে আজকে, এত সুন্দর সেজে, এবং রবীন্দ্র নৃত্য পরিবেশনার যে একটা আঙ্গিক, একটা পোশাক, সেটাকে দেখলেই বোঝা যাচ্ছে যে রবীন্দ্র নৃত্য পরিবেশন করতে চলেছে। আর বেশি কথার মধ্যে না গিয়ে আসুন প্রথমেই আমরা দেখে নিই দেবশ্রীর একটা নৃত্য পরিবেশন। শিশির রে
খুব ভালো লাগলো দেবশ্রী তোমার নাচ। এরপরে তুমি কোন গানের সঙ্গে নৃত্য পরিবেশন করছো? এবারে একটা লোকনৃত্য, আমায় ডুবাই লিরে ভাসাই লিরে, ভাটিয়ালি গান। ভাটির টানে নৌকো যখন ভেসে যায় জোয়ারের স্রোতে, তখন মাঝি বন্ধুরা, যাদের জীবন আমরা কম বেশি সবাই জানি অত্যন্ত দুঃখের, অনেক ঝড় বাদল মাথায় করে নিয়ে অনেক বিপদ সংকুল জীবন তাদের কাটাতে হয়, কিন্তু তার মধ্যেও ভাটিয়ালি গানের মধ্যে দিয়ে তারা খুঁজে পায় আনন্দ। তেমনই একটা গান আমায় ডুবাই লিরে, আমায় ভাসাই লিরে। এখন নৃত্য পরিবেশনায় শিল্পী দেবশ্রী মুখার্জি। দরিয়ায় বুঝি কুনা
একের পর এক অসাধারণ সব নৃত্য উপহার দিচ্ছে আমাদের শিল্পী। ভালো লাগছে তো আপনাদের সকলের? ভালো লাগলে অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মমচিত্তে নীতি নৃত্যে। কারণ এখন সময় একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নেওয়ার, বিরতির পরে ফিরে আসবো খুব তাড়াতাড়ি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে আপনাদের পছন্দের নৃত্যানুষ্ঠান মমচিত্তে নীতি নৃত্যে। শিল্পীর সঙ্গে আরেকটু গল্প করে নিই আমরা সকলে, কি বলেন? আচ্ছা দেবশ্রী, কত বছর বয়স থেকে তোমার নৃত্য নিয়ে পথ চলা শুরু? আমি 2.5 বছর বয়স থেকে নাচের শুরু। 2.5 বছর থেকে, তখন থেকে নাচ করছো? একদম। আর প্রথম শিক্ষাগুরু হচ্ছে আমার মা। সেগুলো রূপা মুখার্জি এবং পলি গুহর কাছে তালিম নেওয়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, একের পর এক গুরু এবং তাদের তালিম অবশ্যই পরিপুষ্ট করেছে দেবশ্রীকে এবং দেবশ্রীর নৃত্যকে তো অবশ্যই। আসুন কথা না বাড়ি, আমরা একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম দেখে নেব শিল্পীর পরবর্তী পরিবেশনের মধ্যে। লচকে পনিহারি, রাহ চলত লচকে পনিহারি, ছলকে ডগরিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া। বদন পর ভিগি সারি, ভিগি সারি তোর বদন পর ভিগি সারি, ওর লাগে সুন্দর এ নারি, তোর বদন পর ভিগি সারি, ওর লাগে সুন্দর এ নারি, মোতি বন বন টপকে পানি, মোতি বন বন টপকে পানি, বিগত যায় ডগরিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া, ছম ছম বাজে রে পায়লিয়া। চন্দ্রমুখী জব লগ বিখরায়ে, চন্দ্রমুখী জব লগ বিখরায়ে,
जग सारा ये धोखा खाए, चंद्रमुखी जब लट बिखराए, जग सारा ये धोखा खाए, कोई कह लो सावन आया, कोई कह लो सावन आया, आई कारी बदरिया, चम चम बाजे रे पैनिया, चम चम बाजे रे पैनिया। मुखड़े पर आंचल मलमल का, मुखड़े पर आंचल मलमल का, या कोई खिलता फूल कवल का, मुखड़े पर आंचल मलमल का, या कोई खिलता फूल कवल का, आई न जाने कौन नगर से, आई न जाने कौन नगर से, जाए कौन नगरिया, चम चम बाजे रे पैलिया, चम चम बाजे रे पैलिया, राह चलत लचके पन्हारी, राह चलत लचके पन्हारी, छलके गगरिया, चम चम बाजे रे पैलिया। খুব ভালো লাগছে দেবশ্রী তোমার নৃত্যানুষ্ঠান। এখন সময় একটা বিরতি নেওয়ার, নিয়ে নিই বলো, একটা বিরতি নিয়ে নিচ্ছি, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি, বিরতির পর ফিরে আসছি। খুব তাড়াতাড়ি অবশ্যই সঙ্গে থাকুন, দেখতে থাকুন মম চিত্তে নীতি নৃত্যে। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে নিয়ে মম চিত্তে নীতি নৃত্যে সৃজন টিভির পর্দায়। সৃজন টিভি আপনার স্মরণ ও মননের সঙ্গী। ভাবছেন আপনারা কিভাবে এই অনুষ্ঠানে আসবেন, অবশ্যই বলবো সেসব কথা, কিন্তু তার আগে আমরা দেখে নেব শিল্পীর পরিবেশনায় আরও একটা নৃত্য। এবার কোন নাচটা তুমি আমাদের সামনে পরিবেশন করছো দেবশ্রী? এবার একটা সৃজনশীল নৃত্য, না রে না শ্রাবণ আর না, বৃষ্টির গান। উফ, যা সাংঘাতিক গরম, বৃষ্টির অপেক্ষায় আমরা সকলে মাঝে মাঝে আসছে, মানে লুকোচুরি খেলছে আমাদের সঙ্গে, এসে এসেও আসছে না। দেখা যাক এই বর্ষার গান আমাদের আকাশে মেঘ আর বৃষ্টি আনতে পারে কি না। আসুন দেখে নিই শিল্পীর পরবর্তী নিবেদন।
খুব ভালো লাগলো দেবশ্রী। সবাইকেই জিজ্ঞেস করি তুমি কেন বাদ যাও বলো, তোমার কেমন লাগছে বলো আমাদের এই অনুষ্ঠানে এসে? আমার তো খুবই ভালো লাগছে। এবং আরেকটি কথা বলতে হবে, সৃজন টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাদের মতো শিল্পীদের এরকম একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। সত্যি, আর এই রকম প্ল্যাটফর্ম পেলে শিল্পীরা যেরকম মনোবল পায় আগামী দিনে এগিয়ে যাওয়ার জন্য, তেমনি তাদের প্রতিভার বিকাশে কিন্তু অনেকটাই সহায়ক, তাই তো দেবশ্রী? তাই আপনাদের বলবো সে কথাই, অবশ্যই যদি আপনার প্রতিভাকে, আপনার নৃত্যশৈলী, নৃত্য শিল্পকলাকে আপনি যদি তুলে ধরতে চান সকলের সামনে, আর দ্বিধা বোধ না রেখে মনের মধ্যে চটপট ফোন করুন আমাদের স্ক্রিনে যাওয়া ফোন নাম্বারে, এবং সরাসরি চলে আসুন সৃজন টিভির মম চিত্তে নীতি নৃত্যে অনুষ্ঠানে। আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আর কথা না, এখন বিদায় নিতে হবে আপনাদের কাছ থেকে, ফিরে আসবো পরবর্তী নতুন শিল্পীদের সঙ্গে নিয়ে, এবং সঙ্গে অবশ্যই থাকবে অনেক ভালো ভালো নাচ। এখন নমস্কার। মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে।